হ্যালো এভরিওয়ান, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরো একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা আমাদের রিকোয়েস্ট করছে যে হ্যাভ টু এর ব্যবহার সম্পর্কে দেখানোর জন্য। তো হ্যাভ টু এর ব্যবহার সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো হ্যাভ টু কিভাবে ইউজ করা হয়, বাংলা বাক্য দেখে কখন হ্যাভ টু ব্যবহার করব এবং সেই বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব ইত্যাদি সম্পর্কে আজকে আমি দেখাবো। তো চলো দেরি না করে আমরা সেটা শুরু করি। দেখো, যেখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এই তিনটা সম্পর্কে আজকে আমরা শিখব। তো প্রথমে বলি যে হ্যাভ টু আর হ্যাজ টু এই দুটোর ক্রিয়াগুলো হয় ফিউচার টেন্স, ফিউচার আর প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, ফিউচার আর প্রেজেন্ট টেন্স, আর হ্যাডটা হয় পাস্ট টেন্স। তাহলে আমরা এখান থেকে এটা দেখতে পেলাম যে হ্যাভ টু আর হ্যাজ টু টা আমরা ফিউচার বা প্রেজেন্ট টেন্সে ইউজ করে থাকি, মানে ক্রিয়াপদগুলো প্রেজেন্ট টেন্সের মতো দেখতে পাই, আর হ্যাড টু টা পাই পাস্ট টেন্সের। তো এখন কথা হচ্ছে যে এগুলো যখন ব্যবহার করব তো একটা শর্ত আমাদের মেনে চলতে হবে যে এই সব ওয়ার্ডগুলো ভার্বগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে বাধ্যকতা হবে। তো যখন বাধ্যকথা বোঝাবে কোনো কাজে তখন আমরা কিন্তু এই হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু গুলা ইউজ করব। তো এরপরে আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতে পারবো যে এখানে হ্যাভ টু এর ব্যবহার হবে। তো আমরা যদি না বুঝতে পারি তাহলে কিভাবে ইউজ করব। তো আগে আমাদের কি করতে হবে সেটাকে খুঁজে বের করতে হবে যে এখানে হ্যাভ টু বা হ্যাজ টু বা হ্যাড টু এর ব্যবহার করা হবে। তো দেখো, সেই প্রসেসটা হচ্ছে যে বাংলায় ইত্যাদি, তাহলে বাংলা ক্রিয়াপদ গুলো কিরকম পাবো, যে যেতে হবে, পড়তে হবে, আসতে হয়, খেতে হয় ইত্যাদি, এই রকম ক্রিয়াপদ গুলো আমরা পেয়ে থাকবো। তারপরে হচ্ছে যে এখন আমাদের সেন্টেন্স গুলো আমরা কিভাবে সাজাবো বা সেন্টেন্সটা গঠন করব কিভাবে। তো প্রথমে আমাদেরকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, তারপরে যদি হ্যাভ টু হয় তাহলে হ্যাভ টু, আর যদি হ্যাজ টু হয় তাহলে হ্যাজ টু। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে একটা, তারপর হচ্ছে যে ভার্বটা বসাতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, তারপরে ফুল স্টপ। তো এই হলো ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেট করার ফর্মুলা। এবার আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এবার এক্সাম্পলটা দেখো যে আমাকে বিদ্যালয় যেতে হবে। তো ক্রিয়াপদটা দেখো যাওয়া, যাওয়া থেকে দেখো যেতে হবে। তো আমি বলেছিলাম যে হ্যাভ টু আর হ্যাজ টু টা ফিউচার আর প্রেজেন্টের ক্রিয়াপদগুলো হয়। তো দেখো এখানে যেতে হবে অর্থাৎ ফিউচার ইঙ্গিত করছে, তাই তো? তো এটা আমরা কি করব, আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করব। তো হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার যদি করতে হয় তাহলে আমাদের এই সূত্রটা মেনে চলতে হবে, আর এই সূত্রটা মেনে চলার জন্য সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমাকে অর্থাৎ আমি, তো এখানে বসবে আই। তারপরে হচ্ছে দেখো হ্যাভ টু, আই পরে বসে হ্যাভ টু, আই হ্যাভ টু পেলাম। তারপরে ভার্ব, ভার্ব হচ্ছে এখানে যাওয়া, আর যাওয়া ইংরেজি হচ্ছে গো, তাহলে আই হ্যাভ টু গো। তারপরে কি বলেছে অবজেক্ট, তো এখানে তো অবজেক্ট নাই, এখানে আছে বিদ্যালয়, তাহলে টু স্কুল। তো এই হলো সেন্টেন্সটা যে আই হ্যাভ টু গো, সরি আই হ্যাভ টু গো টু স্কুল। ঠিক আছে, এইরকম ভাবে আমাদের সেন্টেন্সগুলো মেকিং করতে হবে। তারপরে দেখো যে যদি আমাদের এখানে এটা পাল্টে পরিবর্তন করে ফেলি যে সাবজেক্টটাকে, বা আর একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি যে দেখো যে দেখো কিনতে হবে, এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া। তো এখানে দেখো হবে আছে, ফিউচার ইঙ্গিত করছে, আবার দেখো কিনতে হবে, তাহলে এটা আমরা হ্যাভ টু এর ব্যবহার করবো। আর তাছাড়া এটা কিন্তু একটা বাধ্যতামূলক কাজ, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে যে হ্যাভ টু এর ইউজ হবে তখনই যখন বাধ্যতামূলক কোনো কাজকে ইঙ্গিত করবে। তো রামকে বইটা কিনতে হবে, অর্থাৎ বইটা তার যদি না কেনে তাহলে কিন্তু সে তার চলবে না, তো সেটা একটা বাধ্যতামূলক কাজ। আর এই
সেন্টেন্সটাকে বাংলা সেন্টেন্সটাকে ইংলিশে পরিণত করতে হলে আমাদের ঠিক এই সূত্রটাই মেনে চলতে হবে। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই আমরা অ্যাফার্মেটিভ করছি, আর তারপর আমি নেগেটিভটা একটা দেখিয়ে দিব এক্সাম্পল। তো সাবজেক্ট নিয়ে আসছি, সাবজেক্ট হচ্ছে এখানে রাম, ঠিক আছে? তো বসা এখানে রাম, তারপর কি আছে, তারপর হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। তো আমরা এখানে কি বসাবো, এখানে যেহেতু রাম থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ টু বসাবো, হ্যাজ টু। তারপরে কি ভার, ভার হচ্ছে এখানে কেনা, অর্থাৎ কিনতে হবে, তাহলে কেনা ইংরেজি হচ্ছে বাই, বি টু বাই। তারপর হচ্ছে কি অবজেক্ট, তাহলে কি কিনতে হবে, বইটা, দি বুক, ঠিক আছে? তাহলে কি হলো, রাম হ্যাজ টু বাই দি বুক। এইরকম প্রচুর এক্সাম্পল রয়েছে, তোমরা সেটা সেগুলো পাবে। যেরকম আমাকে ভাত রান্না করতে হয়, তাহলে হবে কি, হ্যাঁ এইরকম দেখো যে আমাকে ভাত রান্না করতে হয়, আমাকে ভাত রান্না করতে হয়। তাহলে এখানে দেখো রান্না করতে হয়, রান্না করতে হয়, এখানে দেখো প্রেজেন্টের কিন্তু ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু হয় বলছে, এখানে কিন্তু হবে বলছে না, তাহলে এটা আমাদের প্রেজেন্টের মধ্যে পড়বে। আর এটা হচ্ছে আমাদের তাহলে ঠিক একই রকম হ্যাভ টু বা হ্যাজ টু এর ইউজ হবে। তো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করতে হবে। তাহলে আই যেহেতু বলেছে আমাকে, তাহলে বসাবো আই হ্যাভ টু কুক রাইস, ঠিক আছে? তাহলে আই হ্যাভ টু কুক রাইস। এইভাবে আমাদেরকে সেন্টেন্স গুলো ইংলিশে পরিবর্তন করতে হবে। প্রচুর সেন্টেন্স রয়েছে এরকম। এরপর আমি একটা নেগেটিভ দেখাচ্ছি, তো নেগেটিভ এর ফর্মুলাটা একটু আলাদা, দেখো এই সেন্টেন্সটাতে দেখো যে নেগেটিভের ক্ষেত্রে আমাদেরকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে কি করব, প্রথমে সাবজেক্ট, তারপরে ডু বা ডাজ নট বসাবো, তারপর হচ্ছে হ্যাভ টু। এখানে হ্যাভ আর হ্যাজ যাই যেটাই থাকুক না কেন, আমাদের এখানে হ্যাভ টু উল্লেখ করতে হবে। একটা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যে দেখো তো এখানে দেখো যে মদনকে রবিবার বাজার থেকে সবজি কিনতে হবে না, তাহলে এখানে দেখো কিনতে হবে না, না পেলাম, নেগেটিভ হবে না, তাহলে আমরা এখানে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব, ঠিক আছে? তো এবার দেখো সাবজেক্ট নিয়ে আসি, সাবজেক্ট হচ্ছে মদন, মদন মশলা। এরপরে প্রশ্ন হলো যে ডু বসাবো না ডাস বসাবো, তাই তো? যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এখানে বসাবো ডাস। তারপরে কি বলেছে, নট বসালাম, নট। এবার আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে মদন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তো আমরা কি ইউজ করছিলাম, হ্যাজ টু ইউজ করছিলাম, কিন্তু এই জায়গাটা আমরা কি করব, সব সময় হ্যাভ টু ইউজ করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদের সূত্র অনুযায়ী যেটা হয়েছিল অ্যাফার্মেটিভের, সেখানে করছিলাম কি হ্যাজ টু বসাচ্ছিলাম, কিন্তু নেগেটিভের সময় কি করব, হ্যাজ হ্যাভ টু বসাবো, আর এখানে বসাচ্ছি ডাজ, ডাজ নট। তারপরে বাকি সূত্রগুলো সম্পূর্ণ ঠিক থাকবে। ভার হচ্ছে যে কেনা, কেনা ইংরেজি বাই। তারপর অবজেক্ট কি কিনতে হবে, সবজি, তাহলে তো ভেজিটেবল, সবজি। তারপরে কি বলেছে, বাজার থেকে, ফ্রম মার্কেট। তারপরে কি বলেছে, রবিবার, অন সানডে। তো তাহলে আমাদের সেন্টেন্সটা এরকম হলো যে মদন ডাজ নট হ্যাভ টু বাই ভেজিটেবলস ফ্রম মার্কেট অন সানডে, ঠিক আছে? এইভাবে তো আমাদের একটা জিনিস কিন্তু সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে যে নেগেটিভের সময় কিন্তু আর হ্যাজ কিন্তু আর হবে না, সেটা কি হয়ে যাবে, হ্যাভ টু পরিণত হবে, ঠিক আছে? তো এরপর আমি দেখাচ্ছি যে হ্যাড টু, আমরা তো হ্যাভ আর হ্যাজটা ব্যবহার করলাম, এবার আমরা করবো কি হ্যাড টু এর ব্যবহার করবো। তো এই হলো আমাদের হ্যাড টু এর অ্যাফার্মেটিভ এর সেন্টেন্স মেকিং এর রুলস, সাবজেক্ট, হ্যাড টু, ভার্ব, অবজেক্ট, আদার্স, ঠিক আছে? তো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যে আমাকে আমার
চারা গাছে বা ফুলের গাছে? জল দিতে হয়েছিল। তো দেখো, জল দিতে হয়েছিল, হয়েছিল, তো ছিল আছে, তাই এটা আমাদের কি পাস্ট টেন্স। তো ঠিক একই রকম এখানে হবে যে যেতে হবে, তাহলে যদি আমরা পাস্টে বানাই তাহলে যেতে হয়েছিল, পড়তে হবে পড়তে হয়েছিল, আসতে হয় আসতে হয়েছিল, খেতে হয় খেতে হতো বা খেতে হয়, সরি খেতে হয়েছিল খেতে হলো, এই ধরনের ক্রিয়াপদগুলো আমরা পেয়ে থাকবো। তো এখানে আমরা পেয়ে গেছি ছিল আছে, তো এটা আমাদের পাস্টে, আর পাস্টে আমরা ইউজ করবো হ্যাড টু। আর হ্যাড টু ইউজ করতে গেলে আমাদের ঠিক এই সূত্রটা ফলো করতে হবে, আর এই সূত্রটা ফলো করলে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট হচ্ছে এখানে আই, বসালাম আই, তারপর হচ্ছে হ্যাড টু, হ্যাড টু, তারপর হচ্ছে ভার, ভার হচ্ছে যে জল দিতে হয়েছিল, জল দেওয়া ইংরেজি ওয়াটার, ওয়াটার তো কি ওয়াটার, তারপরে কি বলেছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে যে কাকে জল দিতে হয়েছিল, ফুলের গাছে, আমার ফুলের গাছে, ওয়াটার মাই ফ্লাওয়ার প্ল্যান্ট, প্ল্যান্টস বললাম, ঠিক আছে। তাহলে আমাদের সেন্টেন্সটা এইরকম এসে দাঁড়ালো যে আই হ্যাড টু ওয়াটার মাই ফ্লাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, মাই ফ্লাওয়ার প্ল্যান্টস, তাহলে আমাকে আমার ফুলের গাছে জল দিতে হয়েছিল। এটা হলো অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল। এইরকম প্রচুর এক্সাম্পল পাবে, যেরকম দেখো যে রবিকে পুকুরে চান করতে হয়েছিল, তাহলে এখানে কি হবে, রবি হ্যাড টু বাথ ইন দ্য পন্ড, ঠিক আছে, এরকম হবে। তারপর হচ্ছে যে একটা নেগেটিভ যদি তৈরি করি আমরা, তাহলে নেগেটিভটা এইরকম হবে, নেগেটিভ সূত্রটা হচ্ছে যে এইরকম, আমি এখানে দেখাচ্ছি যে সাবজেক্ট, তারপরে আমাদের হবে এখানে ডিড নট, তারপরে কিন্তু আমরা হ্যাড টু আর বসাতে পারবো না, সেখানে হয়ে যাবে হ্যাড টু, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল সেখানে, সেই জায়গাটা তো হয়ে গেল আমাদের হ্যাড টু, এইটুকুটা ভালো করে দেখো, এখানে হ্যাড টু করেছি, তাহলে সাবজেক্ট ডিড নট হ্যাভ টু ভার্ব অবজেক্ট আদার্স, সেটা হচ্ছে নেগেটিভের ফর্মুলা। তো এর আগে আমরা দেখো পেলাম কিন্তু হ্যাড টু, আর যখন নেগেটিভ তৈরি করতে গেলাম তখন হয়ে গেল কিন্তু সেটা হ্যাভ টু, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো তারপরে দেখো, তো একটা এক্সাম্পল আমি আবার দিচ্ছি যে, তো দেখো বিক্রি করতে হয়নি, বিক্রি করতে হয়েছিল, আর হয়েছিল বিপরীত হচ্ছে হয়নি, আর হয়নিটা আমরা কি করব পাস্ট ইউজ করব, যেহেতু নেগেটিভ তো নেগেটিভ করব, আর নেগেটিভের সূত্রটা এটা এই জায়গাটাতে একটু পাল্টাতে হয়েছে। তো দেখো কি করি আমরা সেটাকে, সাবজেক্ট যে দে, তারপর কি করব ডিড নট, তারপর তারপর হবে হ্যাভ টু, এখানে কিন্তু আর হ্যাড টু কিন্তু ইউজ হবে না, তারপর ভার্ব, ভার্ব হচ্ছে বিক্রি করা, সেল বা সেল করি, তাহলে দে ডিড নট হ্যাভ টু সেল দ্য হাউস, তাদেরকে বাড়িটা বিক্রি করতে হয়নি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু এর ইউজ করা হলো, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুটোই প্রসেস দেখানো হলো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে, বন্ধুদের শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ, যারা আমাদেরকে এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করেছে তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, আমরাও সেটা তোমাদের সেই রিকোয়েস্টগুলো ফুলফিল করার চেষ্টা করব। হ্যাঁ, তবে একটু দেরি হতে পারে, কিন্তু অবশ্যই আমরা সেটা চেষ্টা করব। তো আজকে এখানে রাখছি, পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে অন্য একদিন। বি কেয়ারফুল।